নিরামিষ আলু কুমড়ো ছোলা দিয়ে পুঁইশাকের এই গণ্ডটা কিন্তু আমরা মাঝে মধ্যেই বানিয়ে থাকি তো আজ আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর টেবিল স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো অ্যাড করবো তো সবজির মধ্যে আমি এখানে আলু আর কুমড়োই নিয়েছি মেনলি তার সাথে কিন্তু পুঁইশাকের ডাটাটাও দিয়ে দিলাম তোমরা চাইলে এর মধ্যে কচুও অ্যাড করতে পারো তো সবজিগুলো দেওয়ার পর দু তিন মিনিটের জন্য সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে আর এরই সাথে এর মধ্যে আমি ছোলাটাও দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা ছোলা ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লবণ লবণ হলুদ দিয়ে সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ভাজছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে তো এই যে সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এখন এর মধ্যে কেটে রাখা শাকটাও অ্যাড করে দিলাম পুঁই শাক দেওয়ার পর সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে এখন হতে দেবো এর মধ্যে কিন্তু এক্সট্রা করে জল অ্যাড করার দরকার পড়বে না শাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে সেই জলেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে শুধু মাঝে মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আমি দুটো চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি সেটা দেখাতে ভুলে গেছি অবশ্যই চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন মাঝে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি হাফ চামচের মতো চিনি নিরামিষ রান্না একটু চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো হয় যখন সমস্ত সবজি খুব ভালো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু খুন্তি করে এভাবে একটুখানি নেড়ে চেড়ে ঘেঁটে ঘুটে নিলেই কিন্তু পুঁই শাকের এই ঘন্ট একদম রেডি হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন